ভিউয়ার্স, আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে কম্পিউটারে এসএসডি লাগানো হয় এবং আপনি আর একটা এক্সট্রা হার্ড ডিস্ক লাগাতে পারবেন। সেই প্রসেসটা আজকে ম্যানুয়ালি করে দেখাবো। তো ব্যাক সাইডে একটা এসএসডি লাগানো আছে, আপনারা দেখতে পাচ্ছেন 120 GB এসএসডি লাগানো আছে। এটা কিংস্টোনের একটা প্রোডাক্ট। তো আমার কম্পিউটার ক্যাপাসিটি কত সেটা দেখে আসি। আমার হার্ড ড্রাইভ ক্যাপাসিটি হচ্ছে 111 GB। তো আর তো কোনো হার্ড ডিস্ক নাই আমার। এখন আমি একটি ম্যানুয়াল পদ্ধতিতে আমি একটি হার্ড ডিস্ক লাগাবো। 1 TB পর্যন্ত আমি আরামে লাগাতে পারবো, কোনো সমস্যা হবে না আশা করি। তো দেখে নেওয়া যাক সিস্টেমটা কীরকম। হ্যাঁ, আমাদের ল্যাপটপের ডান সাইডে যে ইয়াটা থাকে, ডিভিডি রুমটা থাকে, আমি সেটা খুলে ফেলছি। তো এই প্যানেলটা সম্পূর্ণই ফাঁকা। আর এটা সবচেয়ে কম খরচে করতে গেলে আপনার একটি কনভার্টার তৈরি করতে হবে নিজের। কনভার্টারটা এরকম, এই কনভার্টারটা হচ্ছে ডিভিডি, এখানে যে রুমটা ছিল তার ব্যাক প্যানেল থেকে সাটা এবং পাওয়ার কানেকশন, ওই প্যানেলটা আমি কেটে বের করছি এবং সেখান থেকে সাটা পোর্ট থেকে নিয়ম অনুযায়ী 4টা পোর্ট, 4টা কানেকশন আমি সাটা ক্যাবলে দিয়েছি। ঠিক অনুরূপভাবে পাওয়ার কানেকশন এখানে +5 ভোল্ট -5 ভোল্ট আছে, সেটি আপনার মিটার দিয়ে মেপে একুরেট করে ভোল্টে এখানে লাল চিহ্নে যে ইয়াটা আছে তার আছে, সেটাতে পজিটিভ এবং এটাতে নেগেটিভ দিয়ে বাল্ব নিজে কানেকশন করতে হবে। এই কনভার্টারটা বানানোটা একটু ঝামেলা হলেও এটা বানাতে পারলে আপনার অনেক খরচ বেঁচে যাবে এবং এটা সেট করা খুবই সহজ। আমি আগে সেট করাটা আপনাদেরকে দেখাবো, পুরো ভিডিওটা দেখবেন, পরবর্তীতে আমি দেখাবো এই কনভার্টারটা কীভাবে বানানো লাগে আর কি। আমার কম্পিউটার অন করাই আছে, তো আমি সেই অবস্থায় কাজটা করব যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। তো আমাদের ঠিক এইখানে হার্ড ডিস্ক যেখানে আমার ইয়াটা ছিল সেখানে আমি আগে এই কনভার্টারটা লাগাবো। প্রথমে কনভার্টারটা একুরেট করে প্রসেস করতে হবে, তারপরে ওইখানে চাপ দিতে হবে, অন্য কোনো একটা ইয়ের মাধ্যমে ওখানে চাপ দিতে হবে যাতে খুব সহজে লেগে যায়। হ্যাঁ, তাই আমি একটি স্টারের মাথা দিয়ে ধাক্কা দিলাম, ওটা লেগে গেছে। তো এখন এসএসডির জায়গায় এসএসডি আছে, আমি এই পয়েন্টে একটি হার্ড ডিস্ক লাগাবো ডিভিডি রুমের। তো এখন আমার হার্ড ডিস্কে কিছু নাই, একটা মাত্র এসএসডি লাগানো আছে। তো আমি একটা হার্ড ডিস্ক টেস্ট করার জন্য আমি এখানে 1 TB পর্যন্ত লাগাতে পারবো, কোনো সমস্যা নাই। তো একটি ওয়েস্টার্ন ডিজিটাল ছোটো হার্ড ডিস্ক পেয়েছি, সেটা আমি লাগাই, দেখা যাক। এখন আমি ল্যাপটপটা শাটডাউন দিতে পারি। তো হার্ড ডিস্কটা লাগানোর পর আমি হার্ড ডিস্কটা লাগাই নিয়েছি এবং লাগানোর পর পাওয়ারটা অন করলাম। এসএসডি লাগালে খুব দ্রুত পাওয়ার অন হয় এবং উইন্ডোজটা খুব দ্রুত আসে, অপারেটিং সিস্টেমটা অত্যন্ত কম সময় লোডিং হয়, এক কথায় বলতে গেলে 1/4 সময় লাগে। ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন ওয়েস্টার্ন ডিজিটাল একটি নোটিফিকেশন নিয়ে আসছে, এখানে হার্ড ডিস্কের কথা বলছে। তো দেখেন আমার এখানে কিন্তু অনলি 111 GB একটা ড্রাইভ ছিল, এখন আমার আরও 4টা ড্রাইভ অ্যাটাচমেন্ট হয়েছে। সুতরাং আপনারা বুঝতেই পাচ্ছেন এই হার্ড ডিস্কটারই সব ড্রাইভ। এখন এই হার্ড ডিস্কটার ক্ষেত্রে একটা কথা না বললেই না, সেটা হচ্ছে এই হার্ড ডিস্কটা আমি তো এখন আপনাদের বোঝানোর ক্ষেত্রে আমি এভাবে দেখাচ্ছি, কিন্তু এটি ভাঁজ করে এটি একটি সামান্য রাউন্ড করে এখানে ঢুকাই দিতে হবে এবং বাইরের থেকে এটা বোঝা যাবে না। এবং ডিভিডি রুমের যে বাইরের ইয়াটা আছে, কভারটা আছে, সেটা আপনারা এই প্যানেলে আটকাই দিতে পারবেন। সেটা আমি পরের টিউটোরিয়ালে আরও ভালো করে বুঝাই দেবো, এই কনভার্টারটা কীভাবে বানাতে হয় এবং এটা কীভাবে লাগাতে হয়। তো আপনারা বুঝতে পারছেন যে এই হার্ড ডিস্কের মধ্যে আমি কীভাবে কালেকশনগুলো ইয়া করছি, সব কালেকশন আমি ঠিকঠাক মতো পেয়েছি, দেখুন।
এভরিথিং এর মধ্যে আছে, প্রতিটা ড্রাইভে পেয়ে গেছি আমি। সুতরাং একটি ল্যাপটপ আপনি প্রাইমারিতে এসএসডি দিয়ে আপনি ডিবি রুমের প্যান ইয়েতে সকেটে আপনি আপনার হার্ড ডিস্ক লাগিয়ে নিতে পারেন 1 টেরাবাইট। ধন্যবাদ।